হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন একটা সাইট নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আসলে সাইটটা যাকে বলে হার্ড ওয়ার্কিং, মানে উইদাউট ইনভেস্টমেন্ট। এখানে কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না, এটা কোনো পিটিসি সাইট না, বা এটা কোনো রিভিনিউ শেয়ার সাইট না। এটা জাস্ট আপনাকে ওয়ার্ক, কাজ করতে হবে। কাজের বিনিময়ে আপনি সাম ডলার ইনকাম করতে পারবেন আর পেমেন্ট নেবেন। জাস্ট এখানে আপনাকে হিসেব করতে হবে যে আপনি কতটা টাইম দিতে পারেন। এখানে আপনার টাইমের পরে আর হার্ড ওয়ার্কিং এর পরে নির্ভর করবে। এখানে কোনো প্রকারে টাকা ইনভেস্ট করা লাগবে না, কিছু লাগবে না। তো চলুন সাইট নিয়ে আগে একটু আলোচনা করি। সাইটটার নাম হলো www.picoworks.com। সাইটটা অন্যভাবে বলা যায় এটা একটি মিনি জব সাইট, MINI, মিনি JOBS, জব সাইট, SIT সাইট। মিনি শব্দের অর্থ তো সবাই বোঝেন, মিনি শব্দের অর্থ ছোট, আর জব তো জানেনই সবাই, সাইট বিষয়টাও আপনারা জানেন। মিনি জব অর্থাৎ ছোট জবের সাইট। এখানে ছোট ছোট জব হতে পারে। এখন ছোট জব বলতে কত ডলারের জব, এখন কত ডলারের জব বলতে, যেমন আপনি একটা কাজ করে দিলেন, সিম্পল একটা ছোট কাজ করে দিলেন, তখন আপনাকে তারা দিবে 0.10 অথবা 0.20 অথবা 0.09, ঠিক এই পরিমাণের ডলার আপনাকে ওরা দিবে। একটা একটা কাজের বিনিময় এক এক রকম। আপনি যে কাজ করবেন যখন সেই কাজের বিনিময়ে তখন সেরকমের ডলার পাবেন। কোনো সময় এখানে এরকমও পাবেন, আবার কোনো সময় দেখা গেলো একটা ভালো কাজ দিবে, সেখানে আপনাকে দিবে $29, আবার কোনো সময় দেখা গেলো $19, এরকমের মানে বিভিন্ন কাজ দিবে আপনাকে, ছোট ছোট কাজ। আপনি সেগুলো করে দিতে পারলে আপনাকে এই সাম ডলার দিবে। তো আপনি এইভাবে সুন্দরভাবে সাইট থেকে ইনকাম করতে পারেন, আপনি যখন অবসর টাইম বসে থাকবেন। মনে রাখবেন এটা কোনো রেভিনিউ শেয়ার সাইট না, অথবা এটা কোনো পিটিসি সাইট না, এখানে জাস্ট হার্ড ওয়ার্কিং। এই এক্সাম্পল দিই যে আপনারা অনেকে চেনেন যে ফিনান্সিং সাইট যেগুলো আছে, ফাইবার, তারপর আপওয়ার্ক, ওখানে অনেক বড় বড় বিট করে মানে অনেক বড় বড় কাজ নেওয়া লাগে। কিন্তু ওই সেম সাইটের মতো এখানে ছোট কাজ, এখানে ওই সেম সাইট কিন্তু এখানে ছোট কাজ। ওখানে বিট করে ইনকাম করা লাগে আর এখানে বিট করা লাগে না। এখানে আপনার অ্যাকাউন্টে যা দেবে আপনি তাই করবেন। তো চলুন মোটামুটি সাইটটা নিয়ে সবাই একটু ধারণা নিলাম। এবার সাইটটা সম্পর্কে একটু ঘুরে আসি, আমার অ্যাকাউন্টটা আপনাদেরকে একটু দেখাই। তখন যাবো আমি সাইটের নাম লিখে www.picoworks.com। সাইটের নাম লিখলাম, প্রসেসিং চলছে, আমি এখন সাইটে ঢুকবো। তো এই হলো সাইটের পেজ। এটাকে এমপ্লয়ার্স, এমপ্লয়ার বলতে সাধারণত যারা আমাদেরকে কাজ দেবে ওদেরকে এমপ্লয়ার বলে, আর ওয়ার্ক ওয়ার্ক যারা সাধারণত আমরা কাজ করব আমাদেরকে ওয়ার্কার বলে, ঠিক আছে। তো এখানে আরও একটা সুবিধা আছে, দেখুন সাইন আপ বোনাস, অর্থাৎ সাইন আপ করলে এখন $2 বোনাস দিচ্ছে, কিন্তু কিছুদিন আগে ছিল সাইন আপ করা মাত্র $1.50 বোনাস দিত আমি যখন কাজ শুরু করছি, কিন্তু এখন দেখেন টু পয়েন্ট জিরো জিরো বোনাস দিচ্ছে। তো যাই হোক, এই যে কাজের সিস্টেমটা এখানে তালিকা দেওয়া আছে, দেখেন কাজ সাধারণত এখানে দুইভাবে পাওয়া যায়, একটা হলো স্মল জব আর একটা হলো অনগোয়িং জব। স্মল জবটা খুবই ছোট, কিন্তু অনগোয়িং জবটা একটু বড়, এটি একটু বেশি হার্ডওয়ার্কিং করা লাগে। তা চলুন আমরা এই স্মল জবে একটু আলোচনা করি। এই যেমন আমি আপনাকে বলছিলাম যে সাম ডলার, অর্থাৎ দেখেন $0.09, অর্থাৎ এই যে কাজটা আপনি যদি করে দিতে পারেন তাইলে আপনাকে ওরা দিবে $0.09। এই কাজটা কি, মাই ফ্রি শেয়ার নামে একটা সাইট আছে, ওই সাইটে যে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, সাইন আপ, এই যে সাইন আপ বলে দিছে, ওই সাইটে যে আপনি সাইন আপ করলে ওরা আপনার অ্যাকাউন্টে জমা দিবে $0.09। যে এই দেখুন এখানে সেম আর একটা আছে 0.20। তারপরে গুগল সার্চ করতে বলেছে, একটা যে কোনো অ্যাড্রেস লিঙ্ক আপনাকে বের করতে বলছে, সেখানে আপনাকে দিবে 0.08। তারপর দেখেন ফেসবুক জয়েন গ্রুপ, মানে এরা একটা গ্রুপ করছে, এদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে যদি আপনি জয়েন করেন তা $0.12 দিবে। জাস্ট এদের ছোটো ছোটো কাজগুলো যখন আপনি করে দিবেন তখন এই সাম ডলার আপনি ইনকাম করতে পারবেন। এবার আসি অনগোয়িং জব। অনগোয়িং জবটা একটু বড় জব। অনগোয়িং জবের ভিতরে দেখেন এখানে প্রথমে আছে চেক থ্রি ওয়েবসাইট পজিশন ইন গুগল, এটা যদি আপনি করেন পার ট্যাক্স, মানে প্রত্যেক ট্যাক্সে আপনি পাবেন $0.25। নিচে দেখেন মার্কেটিংয়ের একটা আছে, মার্কেটিং ফর মাই ওয়েবসাইট, এখানে যদি আপনি কাজ করেন তাহলে পাবেন $1.25, আর আপনি যদি মান্থলি চুক্তিতে এখানে কাজ করেন তাহলে পাবেন $37.50। গেল এই HTML।
বন্ধুরা, এখানে দেখুন এইচটিএমএল এর একটা কাজ আছে। দেখুন এইচটিএমএল এর ক্রিয়েট সিম্পল ওয়েবসাইট, আপনি এখানে ওয়েবসাইট করবেন, এখানে ক্রিয়েট করতে বলছে, সিম্পল ওয়েবসাইট করবেন এইচটিএমএল এর সাহায্যে। এখানে $15 দিবে আপনাকে, আর এখানে যদি মান্থলি চুক্তিতে আপনি কাজ করেন তাহলে আপনাকে $45 দিবে। তো এই জবটা একটু কঠিন, অনগোয়িং জবটা সাধারণত একটু কঠিন, কিন্তু স্মল জব যেগুলো এগুলো দেখেন অনেক ছোট ছোট, এগুলো করে কিন্তু আপনি খুব ভালো মানের ইনকাম করতে পারেন। আমি কিন্তু এখনও অনগোয়িং জবে প্রসেসিং চলছে, বাট আমি এখন এটা কমপ্লিট করতে পারিনি, কিন্তু স্মল জব অলরেডি আমার সবই শেষ হয়ে গেছে। অর্থাৎ স্মল জব যে কোনোটা দিলে আমি করে দিতে পারি, আমার ভুল খুব কম হয়। এগুলো দেখছেন, এবার এখানে আসুন, আপনি দেখুন আপনি পেমেন্ট দিবেন, পেমেন্ট কিসে কিসে নেবেন এটা দেখেন। এখানে সাপোর্ট করে স্কেলারে সাপোর্ট করে পাইজায় পেমেন্ট নিতে পারবেন, পেপালে নিতে পারবেন, বিটকয়েনে নিতে পারবেন, ব্যাঙ্কে নিতে পারবেন, আপনি এখানে মোটামুটি যে কটা আছে সব কটা পেমেন্ট নিতে পারবেন। ঠিক আছে, পেমেন্ট বিষয়টা আপনাকে দেখালাম, আর আর বাকি সবগুলো আপনাকে মোটামুটি প্রথম হোম পেজে যা আছে সবগুলো আপনাকে দেখালাম। তো চলুন এবার আমার লগ ইন করার পালা, এবার আমার অ্যাকাউন্ট বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিব। তো আমি লগ ইনে ক্লিক করলাম, এখানে ইমেইল দিবেন লগ ইনে করার সময়। তো আমার ইমেইল দিলাম, এখানে পাসওয়ার্ড দিবেন, তো আমার পাসওয়ার্ড দেওয়া আছে, তো আমি এখন লগ ইনে ক্লিক করব। তো দেখুন সুন্দর সুন্দর করে আমার পেজটা চলে আসছে, ওয়েলকাম হোম আলামিন শেখ 0077। তো আমি এখন আমার অ্যাকাউন্টটা দেখাই, এই যে অ্যাকাউন্ট, এটা হলো আমার অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টে দেখেন একটা ভেরিফাই হতে বাদ আছে, ফোন নাম্বার নট ভেরিফাই, অর্থাৎ ফোন নাম্বারটা শুধু ভেরিফাই করা হয়নি। এটা যখন ভেরিফাই করবো তখন আমি 150 পয়েন্ট পাবো। গেল, তারপরে আছে আমার নাম আছে এখানে, দেখেন আমার ডিটেলস সব কিছু দেওয়া আছে। গেল, তারপরে এখানে মোটামুটি সব কিছু দেখবেন আপনারা। এবার আসি আমি প্রোফাইল, আমি এক একটা করে সব দেখাবো আপনাদেরকে। প্রোফাইলে ক্লিক দেবো, প্রোফাইলে ক্লিক দেওয়ার পর দেখেন আমার প্রোফাইল, এই যে আলামিন শেখ 0077, এই যে এক্সপার্ট ইন ওয়ার্কস অফ সাইকোবার সাইবার এইড সাইবার, এখানে দেখেন ভেরিফাই, আমার অলরেডি এটা ভেরিফাই হয়ে গেছে আমার অ্যাকাউন্ট। ভেরিফাই ছাড়া আপনি পেমেন্ট নিতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে, এটা বিষয়ে আমি পরে আলোচনা করে আপনাদেরকে বোঝাবো। তো দেখেন আমি টু লেভেলে আছি অলরেডি, 595 পয়েন্টস পেয়ে আমি টু লেভেলে আছি। এখানে 12 লেভেল পর্যন্ত যাওয়া যাবে, যত বেশি লেভেলে আপনি যাবেন তত বেশি ইনকাম হবে আপনার। তো গেল, এখানে অ্যাবাউট আমার সম্পর্কে দেওয়া আছে, আমি কয়টা জব করছি, কয়টা ভুল গেছে, অ্যাভারেজ অ্যাভারেজ সাকসেস রেট আছে, এখানে দেখেন 83% অল টাইম। তো এগুলো সব দেখেন মোটামুটি এখানে সব কিছু আছে। এখানে দেখেন আইডি ডকুমেন্ট, এটা ভেরিফাই হয়ে গেছে, তারপরে এই যে একটা ভেরিফাই পার্সন এখানে আছে, ভেরিফাই হয়ে গেছে, তারপরে ইমেল ভেরিফাই, এটাও ভেরিফাই হয়ে গেছে, ফোন নাম্বার ভেরিফাই, লাল দাগ, এটা এখনও ভেরিফাই হয়নি, মেড ডিপোজিট, এটা আমার জন্য না, এটা সাধারণত এমপ্লয়ার অর্থাৎ যারা আমাদেরকে কাজ দিবে এটা হলো তাদের, ওটা আমাদের জন্য না। তারপর আছে মেড উইথড্রো, অর্থাৎ আমি উইথড্রো পাইছি সেজন্য এটা ভেরিফাই হয়ে গেছে, এটাও কমপ্লিট। তো মোটামুটি সবগুলো এগুলো বেসিক ধারণা আপনাদেরকে দিলাম। মেসেজ সাপোর্টে যদি আপনি কোনো মেসেজ করেন তাহলে সেখানে ক্লিক দেবেন, ফলো সেখানে যাবেন, রিয়েল টাইমে আপনি ক্লিক করে দেখতে পারেন। দেখেন রিয়েল টাইমে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে এখন আপনি কোন জব করলেন, মানুষজন কী জব, এই যে যারা যারা কাজ করতেছে দেখেন সব দেখা যাচ্ছে। দেখছেন কীরা কোন দেশের কান্ট্রি সব আছে, কীরা কয়টা ট্যাক্স করলো সব আছে। তারপরে এই যে দেখেন এই যে বেস্ট, বেস্টের ভিতরে যাবেন, বেস্টের ভিতরে ক্লিক করবেন, এই যে দেখেন সব আছে। এখানে দেখেন সাকসেস রেট কত কত পার্সেন্ট, কোন কান্ট্রি কীরা কত ডলার ইনকাম করতেছে, কীরা কয়টা ট্যাক্স পারছে, কিংবা কার কয়টা ভুল যাচ্ছে, এখানে দেখেন সব দেওয়া আছে, বাংলাদেশ বাংলাদেশ সব আছে, এখানে দেখেন ইন্ডিয়া সব আছে, কিন্তু নেপাল আছে, এখানে দেখেন ফিলিপিন আছে, তারপর এখানে মোটামুটি সব আছে। এই যে আর্জেন্টিনাও আছে, এখানে দেখেন আর্জেন্টিনা আছে, অল এখানে অনেক কান্ট্রির লোক আছে, দেখছেন এখানে কিন্তু সব আছে। তারপরে এটা মোটামুটি আর সাপোর্ট, সাপোর্টের বিষয়টা আপনি মেসেজ দিবেন সাপোর্টে, এটা বিষয়টা আপনাকে দেখালাম, মোটামুটি উপরের যে কটা আছে সব আপনাদেরকে বুঝাইলাম। তো এবার আমি আসবো নিচেই, এটা স্মল জব, অর্থাৎ আপনার প্রথম কাজ হবে আপনি অ্যাকাউন্ট খুলে প্রোফাইল কমপ্লিট করে সাজাবেন, তারপরে আসবেন স্মল জব। স্মল জবে এখানে জব থাকবে আপনার জন্য, এখানে ছোট ছোট জব থাকবে, ওই যে জবগুলো আমি দেখাইছিলাম ওই জবগুলো সুন্দর করে করবেন। ঠিক আছে, এই জবে জব করার জন্য একটা পার্ট আমি এর সাথে জয়েন করে দেবো আপনাদেরকে, যেটা আমি কিছু আগে করে রাখছিলাম, অর্থাৎ জব সবসময় আসে না, দেখা গেলো এখন 5টা আসছে একসাথে, একটু পরে 2টা আসবে, কিংবা 3 মিনিট পরে দেখা গেলো মোটেও থাকবে না। এই লোকে সবসময় টাইম দিতে হবে, একে যখন আপনি অ্যাকাউন্টে টাইম দিবেন তখন জব আসতেই থাকবে। আর বেশি বললাম না যে আমি 595 পয়েন্টে আসি, যখন আমার পয়েন্ট এখানে বাড়তে থাকবে আমি জব বেশি বেশি পাবো। তো গেল, আর একটা আছে ট্যাক্স আই ফিনিশড, অর্থাৎ আমি কয়টা ট্যাক্স করছি, কয়টা কমপ্লিট করছি, কয়টা ভুল গেছে, এখানে দেখেন সব দেখতে পারবেন। এ দেখেন আমি একটা কাজ করছি 36 মিনিট আগে, কিন্তু এটার এখনও পেমেন্ট পাই নাই, দেখছেন। তারপর এ একটা দেখেন,
তারপর দেখেন একটা দেখেন 4 ঘন্টা আগে করছে, এটা 9 ঘন্টা আগে, এ পেয়ে যাবো, এই যে কোনো সময় দিয়ে দেবে। এই যে কাজগুলো আমি করছি এগুলো ডলার আমাকে মাস্ট বি দিতে হবে। এটার ডলার কে দিবে জানেন? এই সাইডের মালিক, ঠিক আছে? এর ডলার আমি মাস্ট বি পাবো যদি আমার এই কাজগুলো সঠিকভাবে হয়ে থাকে। এই যেমন এই কাজটা আমার হয়নি, সেজন্য এর জন্য আমি কোনো প্রকার ডলার পাই নাই। তারপর দেখুন এ একটা কাজ হয় নাই, এ একটা কাজ হয় নাই। এখানে আমি নতুন ছিলাম, ওই সময় অনেক ভুল যাইতো, ঠিক আছে? কিন্তু এই দেখেন এই কাজগুলো সব হয়েছে, যেগুলো হয়েছে সেগুলো দিয়েছে। এখানে 0.04 ডলার দিয়েছে, 0.13 ডলার দিয়েছে, 0.10 ডলার দিয়েছে, 0.7 দিয়েছে, 0.25 দিয়েছে। এগুলো কিন্তু আমার হয়েছে, সেই জন্য আমাকে দিয়েছে। মাই জব, এটাই মাই জবের ভিতরে কাজটা কি? এটা হলো এমপ্লয়ের কাজ, অর্থাৎ যারা কাজ দিবে, মানে মানুষকে যারা কাজ দিবে তাদের হলো এই জায়গার কাজ। অর্থাৎ মনে করেন আপনার এখন কাজ আছে, আপনি 10 জনের দিয়ে করাবেন, তখন আপনি এই জায়গা থেকে কাজ করাবেন, এটা হলো তাদের জন্য, ঠিক আছে? এটা আমাদের জন্য না, কারণ আমরা হলো ওয়ার্কার, আমরা কাজ করব। তাহলে অনগোয়িং জব, অনগোয়িং জব ওই যে প্রথম হোম পেজে আপনাদেরকে যা বোঝাইছিলাম, ঠিক সেম সেই অনগোয়িং জব এই যে আছে। দেখুন এখানে এখানে সব আছে দেওয়া, এগুলো করলে আপনি এত ডলার পাবেন, এত ডলার। এখানে আপনি মান্থলি কন্ট্রাক্ট চুক্তিও করতে পারেন যে আমি 1 মাস করবো, এগুলোও করতে পারবেন। দেখছেন এখানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হয়, তো ওটা আপনি দেখলেন। তারপর আছে প্রজেক্ট আই অ্যাম ডুইং, ওটা আমাদের লাগবে না। তারপর মাই জব, এটা আমাদের লাগবে না। ডিপোজিট, এটা আমাদের লাগবে না, এটা সাধারণত এমপ্লয়ার যারা তাদের জন্য, অর্থাৎ যারা আমাদেরকে কাজ দিবে, এটা হলো তাদের জন্য। তারপর আছে কি উইথড্র, উইথড্র ভিতর যাবেন, যখন আপনার অ্যাকাউন্টে $5 হয়ে যাবে তখন আপনি এটা উইথড্র করতে পারবেন। উইথড্র দেখেন আমারটা হয়ে গেছে, আমারটা উইথড্র অলরেডি হয়ে গেছে, আমি আজকে পাইছি পেইড। এই যে দেখেন এখানে পেইড লেখা আসছে, দেখেন। আসলে বিষয়টা হলো এখানে আমি দিয়েছি কিন্তু 20 তারিখে উইথড্র দিয়েছি আর পাইছি আজকেরা, হয়তো 4-5 দিন লাগছে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলতে হবে, এখানে কিন্তু লিখে দিয়ে আছে যে দেখছেন যে উইথড্র রিকোয়েস্ট আপনি দিবেন এটা 7 দিনের মধ্যে পেইড করা হবে। অর্থাৎ আপনি আজকে যদি উইথড্র রিকোয়েস্ট দেন, তার 7 দিনের ভিতরে আপনার এই উইথড্রটা কমপ্লিট করা হবে। 7 দিনের ভিতরে যে কোনো দিন আপনি পেয়ে যাবেন, যেমন আমি 5 দিনের মাথায় পেয়েছি। অনেকে আছে দেখা গেলো 7 দিনে পাচ্ছ, অনেক আছে 1 দিনেও পাইতে পারে, অনেক আছে 2 দিনেও পাইতে পারে, এটা কোনো বিষয় না। এটা 7 দিনের ভিতরে আপনি পেমেন্ট পাবেন, মাস্ট মাস্ট বি আপনি পেমেন্ট পাবেনই, এটা কনফার্ম থাকবেন। তো উইথড্র বিষয়টা আপনাদের ক্লিয়ার করলাম, আর পয়েন্টের বিষয়টা আপনাদের ক্লিয়ার করলাম। যত পয়েন্ট হবে আপনার ইনকাম তত বাড়তে থাকবে, মানে জব তত আসবে আপনার কাছে, যত আপনার পয়েন্ট বাড়বে তত আপনার কাছে জব আসবে। এই দেখুন এখানে দেখুন স্মল, এখানে স্মল স্মল অন দি ওয়ে, এখানে 0.48, অর্থাৎ 5টা ট্যাক্স, অর্থাৎ 5টা জব আমি অলরেডি কমপ্লিট করছি কিন্তু তার কোনো ডলার এখনও যোগ হয় নাই। এই ডলারটা যোগ হবে যখন আমার কাজটা বায়াররা দেখবে যে আমার কাজটা হয়েছে, তখন তারা ডলারটা আমার অ্যাকাউন্টে জমা করে দিবে। ওটা নিয়ে আমার টেনশন করা লাগবে না, ওটা জমা হয়ে যাবে, এখন হোক আর রাত্রে হোক বা কালকে সকালে হোক, ওটা যে কোনো মুহূর্তে জমা হয়ে যাবে। তো মোটামুটি এই বেসিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করলাম। এবার আপনাকে বলি যে এখানে অ্যাকাউন্ট করতে হলে কী কী লাগবে, আপনাকে সাম বিষয়টা ধারণা দেওয়ার চেষ্টা করি। NIDCARD, এনআইডি কার্ড। এই এনআইডি কার্ডের বিষয়, এনআইডি কার্ডের যে ডিটেলসটা দেওয়া থাকবে, অর্থাৎ যার নাম থাকবে ঠিক তার নামে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, কারণ এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করা, এই যে আমার এখানে ভেরিফাই করা, আপনারা দেখছেন আমি দেখাইছিলাম, ভেরিফাই না হলে আপনাকে উইথড্র দিবে না। এই যে ভেরিফাই দেখছেন লেখা VERI, এই যে ভেরিফাই লেখা দেখছেন, ঠিক তেমনি আপনাকে ভেরিফাই হতে হবে অ্যাকাউন্ট, সেই জন্য এর ন্যাশনাল আইডি কার্ড লাগবে। তো আপনার যদি না থাকে, আপনার আব্বুটা দিয়ে করবেন, আপনার আব্বুর নামে অ্যাকাউন্ট করবেন, তার নামে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করবেন, এটা এক্সাম্পল ব্যাপার। তো গেল ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই, মনে ভালো মনে করেন হার্ড ওয়ার্কিং, এই সে RD হার্ড ওয়ার্কিং, WORKING ওয়ার্কিং, তারপরে LOT লট অফ টাইম, TIME টাইম, প্রচুর পরিমাণে সময় দিতে হবে আপনাকে। আসলে কাজ হার্ড ওয়ার্কিং করতে হলে একটু সময় দেওয়া লাগবে অবশ্যই, এগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। এগুলো যদি আপনি নিজের ভিতর রাখতে পারেন, তবে আপনি পিকো ওয়ার্কে কাজ করতে পারেন, তাহলে আপনি পিকো ওয়ার্ক থেকে কাজ করে সাকসেস হবেন, আমি শিওর। তো এভাবে চেষ্টা করলে আপনারা কাজ করতে পারেন। আর যে এই যে বন্ধুরা আপনারা দেখেন, দুটো জব অলরেডি আমি পেয়ে গেছি, আপনাদের এই ভিডিওটা বানানোর সময় অলরেডি দুটো জব আমার হয়ে গেছে, একটু আগে একটা পাইছিলাম, আর একটা ফেসবুক লাইক প্লাস কমেন্ট। তো আমরা এর ভিতরে যদি দেখি, এর জন্য দিবে আমাকে $0.13, এর জন্য আমাকে দিবে $0.13। তো আমাকে কী বলছে, গো টু এই এইখানে ঢুকতে হবে, এই এই সাইটটায় ঢুকতে হবে, যাওয়ার পরে বলছে ক্লিক লাইক, তারপর লাইক দিতে হবে ওই পোস্টে, তারপর বলছে পোস্টে কমেন্টস আন্ডার মাই কমেন্টস, ওই পোস্টে কমেন্টস করতে হবে,
one sentence comments করতে হবে nights a nice comment that make sense এই আমি যে কোনো একটা কমেন্টস করব ওই এই লিংকের ভিতরে যে লাইক দেব এবং কমেন্টস করব তো তারপরে প্রুফ দেখাইতে হবে কি লিংক টু ইওর ফেসবুক প্রোফাইল মানে আমার ফেসবুক প্রোফাইলের লিংকটা তাদেরকে দিতে হবে এরপরে কপি পেস্ট কমেন্ট ইউ পোস্টেড টু ট্যাগস আস ফেসবুক পেজ মানে ওদের ফেসবুক পেজে আমি যে কমেন্টস করছি ওই ওইটা আমাদেরকে এখানে এনে দেখাইতে হবে তো আমি আই অ্যাকসেপ্ট দিস জব অর্থাৎ এই জবটা আমি করতে রাজি সুতরাং আই অ্যাকসেপ্ট দিস জব চাপ দিলাম দেওয়ার পরে এখন আমাকে এই লিঙ্কে যেতে হবে এই যে লিঙ্ক এই যে লিঙ্ক লিঙ্কে যাওয়ার পরে রাইট রাইট বাটন ক্লিক করে ওপেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব আমি এটি ক্লিক করব তো আমি এই যে চলে আসছি এখানে দেখুন ওদের ফেসবুক প্রোফাইলে চলে আসছি ওদের যেখানে আমাকে লাইক দিতে বলছে আমি সেখানে চলে আসছি অলরেডি তো চলে আসার পরে এখানে লাইক দিতে বলছে আমি লাইক দিলাম এই যে লাইক কমপ্লিট তারপর কি বলছে চলুন আমরা এক মিনিট ওখানে আরেকবার দেখে আসি প্রুফ কেস আছে তা বলছে কপি পেস্ট কমেন্ট ইউ পোস্ট অন টক আস ফেসবুক পেজ মানে আমি কোন পেজের কোন পোস্টে কমেন্ট করছি এটা ওদেরকে দিতে হবে তো আমি সিম্পল কোথায় দিব এখানে দিব এখানে আমি একটা কমেন্টস করব NICE নাইস তো আমি এখানে কমেন্টস করছি নাইস তো আমি এই এই এটা ওদেরকে দিব এখানে কি বলছে কপি পেস্ট কমেন্ট ইউ পোস্ট অন ট্যাগস অন ফেসবুক পেজ তো ফেসবুক পেজে আমি এখানে কমেন্টস করছি এটা আমি ওদেরকে দিব ওখানে প্রুফ দিব বাট তার আগে আমি ফার্স্ট প্রুফটা দিয়ে নিই কী বলছে লিঙ্ক টু ইওর প্রোফাইল পেজ মানে আমার প্রোফাইল পেজের লিঙ্কটা তাদেরকে দিতে হবে তো আমি যাই আমার অ্যাকাউন্টে হোম পেজে যাব হোম পেজ আমার এখানে যাব ক্লিক দিব আমার নিচে এই যে আমি এইটুক কপি করব কপি করে এখানে আনবো এক নম্বর প্রুফটা আমি দিব এই যে এক নম্বরে প্রুফটা দেওয়া হয়ে গেছে এবার দুই নম্বরে প্রুফ দিব দুই এবার দুই নম্বরে প্রুফ দিব তো বন্ধুরা এখানে প্রথম যে প্রমাণটা চাইছিল লিঙ্ক টু ইওর ফেসবুক প্রোফাইল আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা চাইছিল তা ওটা আমি দিছি দ্বিতীয় এখানে কি বলছে কপি পেস্ট কমেন্ট ইউ পোস্ট ট্যাগস অন ফেসবুক পেজ আমি কোন পেজে কোন জায়গায় কমেন্টস করছি এটা ওদেরকে দিতে হবে তো এখান থেকে যদি এটা কপি করা যায় তো তাহলে আর ভালো হতো তো এটা আমরা ধরে বসায় দিতে পারতাম তা আসলে যেহেতু এখানে কপি করা যাচ্ছে না তো আমরা এর ভিতরে যে যে কমেন্টসটা করছি এই কমেন্টসটা জাস্ট নাওতে যে আমরা যে কমেন্টসটা করছি এটা আমরা ধরে দিয়ে দেবো এখানে দিয়ে এই এইটুকু কপি করে ধরে দিয়ে দেবো এখানে যে কপি করলাম কপি করার পরে এখানে যে টু এখানে আসার পরে ধরে দিয়ে দিছি কোনো সমস্যা নেই এই যে কপি এই যে এখানে যে কমেন্টসটা আমার আছে ওইটাই এনাফ ওরা দেখে নিবে এখন আমার যেহেতু কাজটা কমপ্লিট এই দুটো জিনিস দেখানো হয়ে গেছে এই যে এই দুটো জিনিস এখন প্রমাণ দেওয়া গেছে এখন আমার কাজটা কমপ্লিট তো এখন আমি ক্লিক করব আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস ট্যাক্স অর্থাৎ এই কাজটা আমি সুন্দরভাবে করছি এখন আমি এটা কনফার্ম করব তো আমি কনফার্মে চাপ দিব জি আমার আমার ট্যাক্সটা কমপ্লিট এই যে আমার ট্যাক্সটা কমপ্লিট থ্যাংক ইউ ফর ফিনিশিং দি জব এই যে ওয়েল ডান আমার কাজটা অলরেডি কমপ্লিট এখন আমি অ্যাভেলেবেল জবে ক্লিক করবো দেখি আর কোনো জব আছে নাকি না আর আপাতত কোনো জব নেই তো ট্যাক্স আই ফিনিশড দেখা যাক আমি নাও প্রথম কি কোন জবটা করলাম এই যে মাত্র এই জবটা করছি 17 সেকেন্ড আগে এই জবটা এখন পেন্ডিং আছে এ একদিনের ভিতরে দিয়ে দিবে আমার পেমেন্ট এখানে জমা হয়ে যাবে এই যে অলরেডি দেখেন এই যে চল্লিশ টোটাল জমা হবে $0.40 জমা হবে ৫১-এর সাথে জমা হয়ে যাবে যখন এইগুলো যখন সবুজ দাগ চলে আসবে অর্থাৎ এগুলো যখন পরীক্ষা করে দেখবে আমার এগুলো সঠিক তখন ওখানে জমা হয়ে যাবে তো এগুলো মোটামুটি সব আপনাদেরকে দেখাইলাম আল্লাহর রহমতে আর মনে হয় দেখানোর কিছু বাদ নাই সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হয়তো এর মাঝে কিছু ভুল ত্রুটি আছে তো এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ যেহেতু আমি নতুন একটা সাইডে আপনাদেরকে শেয়ার করলাম যে আপনারাও কাজকাম করে কিছু ইনকাম করেন তা ভুল টুল গেলে আপনারা ক্ষমা করবেন।